সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আলোচিত ঘটনায়। আমাদের আজকের অতিথি এটিএন বাংলার উপপ্রধান নির্বাহী সম্পাদক জনাব মনির রহমান। আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রীর সশরীরে ঢাকার বাইরে প্রথম সফর নিয়ে। আপনারা জানেন যে দীর্ঘদিন পর তিনি সশরীরে আজকে রাজনৈতিক জনসভায় বক্তব্য দিচ্ছেন, এবং একটি বিষয় হচ্ছে যে করোনা অতিমারির সময় কিন্তু আমরা দেখেছি যে ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন, কিন্তু সশরীরে এই তার যে যোগদান এটিকে কেন্দ্র করে কিন্তু রাজনীতির মাঠে অন্যরকম একটি পরিবেশ বিরাজ করছে। তো তা নিয়ে আমরা কথা বলবো। আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। তো আসলে কিন্তু যশোরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এবং এরই মধ্যে অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপি তারা নানা রকম কর্মসূচিও দিয়েছিল, মানে রাজনীতির মাঠ গরমের যে একটি বিষয় সেটি কিন্তু পরিলক্ষিত হয়েছে। যদি আজকের সফরকে কেন্দ্র করে আপনি কিছু বলতেন দর্শকদের। ধন্যবাদ শামিম আপনাকে। তো যেটা আপনি বলতেছিলেন যে আজকে প্রধানমন্ত্রীর যে জনসভা, এটা হচ্ছে যশোরের দিক থেকে যদি আমি হিসাব করি তাহলে এটা হচ্ছে 5 বছর পর প্রধানমন্ত্রীর একটা কোনো জনসভায় সে যশোরে জনসভায় সে অংশগ্রহণ করলো। আর ঢাকার বাইরে যদি কোনো আমি পাবলিক মিটিং বলি জনসভা, সেই ক্ষেত্রে হচ্ছে হলো প্রায় 27 মাস পরে মাননীয় প্রধানমন্ত্রী একটা পাবলিক গ্যাদারিংয়ে সে সরাসরি অংশ নিল। সেটারই কিন্তু জবাব দিল বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর এই জনসভার মধ্য দিয়ে। কারণ আমরা যতটুকু দেখছি যে জেলা স্টেডিয়াম যেখানে প্রধানমন্ত্রীর জনসভাটা হলো, শুধু সেই স্টেডিয়াম না, আশেপাশের যে ফাঁকা মাঠগুলো আছে সেখানেও কিন্তু প্রচুর লোকের সমাগম ছিল, এবং সেখানে যাতে প্রধানমন্ত্রীকে তারা সরাসরি দেখতে পারে এবং তার বক্তব্য শুনতে পারে সেখানে কিন্তু বড় বড় ডিসপ্লে বসানো হয়েছিল তাদের দেখার জন্য, শোনার জন্য। আমি আপনাদেরকে একটা দৃষ্টি আকর্ষণ করতেছি, সেটা হচ্ছে যে আমি ওখান থেকে কিছু স্টিল ছবি পাইছি জনসভার, সেটা দেখলে আপনারা আমাদের দর্শকরাও দেখতে পারবে যে ওখানে কি পরিমাণ লোকের উপস্থিতি ছিল। আমি সেটাই আপনাদেরকে একটু দেখাবো, কিনে দেখার চেষ্টা করি আসলে যে অনেক লোকের সমাগম, এবং পুরো যশোর যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামের বাইরেও বিভিন্ন সড়ক আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, এবং দুপুরের পর থেকেই সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করতেছিল যে প্রধানমন্ত্রী কখন আসবে। হ্যাঁ, তো এই যে মানে একটি মানে প্রাণ চাঞ্চল্য যেটাকে বলি আমরা, তো সব মিলিয়ে আসলে আপনার কেমন মনে হচ্ছে যে সামনে যেহেতু 1 বছর কিন্তু বাকি আছে, এরই মধ্যে সব দলগুলো তাদের যে সভা সমাবেশ সেটি শুরু করে দিয়েছে? আপনি যদি বলেন যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই আপনার রাজনৈতিক দলগুলা তারা কিন্তু শোডাউন শুরু করে দিছে, যেমন আওয়ামী লীগ আজকে শুরু করলো আনুষ্ঠানিকভাবে। আর যেটা বললেন যে কানায় কানায় পূর্ণ, হ্যাঁ সেটা অবশ্যই, কারণ সকাল থেকে আমরা যতটুকু জানি সকাল থেকেই কিন্তু আপনার জেলা স্টেডিয়ামে লোকজন আসতে শুরু করে, এবং দুপুরের মধ্যেই প্রধানমন্ত্রী আসার নির্ধারিত সময়ের অনেক আগেই পুরো স্টেডিয়াম কিন্তু ভরে যায়। আর আমি আগেও যেটা বললাম যে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে, প্রধানমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে পুরো যশোর শহর আপনার উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। শুধুমাত্র যে যশোরের লোকজন সেটাও না, আশেপাশের যত উপজেলা এবং বিভাগ যেগুলি আছে, জেলা আছে, যেমন খুলনা কাছাকাছি যেসব জেলাগুলো আছে সেখান থেকেও কিন্তু লোকজনের সমাগম হয়েছিল প্রধানমন্ত্রীর জনসভায়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জানি এরপরও আরো কয়েকটি প্রোগ্রাম আছে ঢাকার বাইরে, বিশেষ করে চট্টগ্রামে এবং কক্সবাজারে। তো এই যে তাহলে কি তার কার্যক্রম শুরু হয়ে গেল, যে নির্বাচনকে সামনে রেখে বা এই দীর্ঘদিন করোনা অতিমারির কারণে যে গর্ভবন্দি জীবনের পরে এই যে সশরীরে যাওয়ার তার কার্যক্রমটা মনে হয় শুরুই হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটা ঠিক যে আজকে যেটা যশোরের জনসভা হলো, এরপরে আছে হলো আপনার চট্টগ্রামের জনসভা, এরপরেই কক্সবাজার। হ্যাঁ, এটা আমরা আপনি বলতে পারেন যে আজকের দিয়েই শুরু হয়ে গেল প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণা। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিট এবং প্রধানমন্ত্রী বিটের সাথে জড়িত, এবং রাজনীতির বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়গুলো আপনি পর্যবেক্ষণ করেছেন দীর্ঘ সাংবাদিকতা জীবনে। তো একটি বিষয় কিন্তু স্পষ্ট যে বিএনপি যখন ধারাবাহিকভাবে সমাবেশগুলো করছিল তখন অনেকের মধ্যে ধারণা হয়েছিল যে আসলে শোডাউনের যে ব্যাপারটা থাকে রাজনীতির ভাষায়, তো সেই শোডাউন তাহলে আওয়ামী লীগও তো আজকে বড় ধরনের শোডাউন দিয়ে তাহলে প্রমাণ করলো যে না, তারাও মাঠে রয়েছেন। হ্যাঁ, বিএনপি যেটা আমি আগেও যেটা বললাম যে বিএনপি যে গণসমাবেশে তারা যে দাবি করতেছিল তাদের যে লোকের উপস্থিতি, জনসমাগমের উপস্থিতি, সেটা অবশ্যই জবাব দিল আওয়ামী লীগ এই জনসভার মধ্য দিয়ে। কারণ তাদের জনসভাতেও কম লোক হয়েছে বলে কেউ বলতে পারবে না, কারণ আমরা নিজেরাও দেখছি মিডিয়ার মাধ্যমে, ওখানে তো কম মিডিয়া ছিল না, সব চ্যানেলই ছিল, সেসব চ্যানেলের ফুটেজের মাধ্যমে আমরাও দেখছি যে ওখানে কিন্তু পুরো স্টেডিয়াম আপনার কানায় কানায় পুরো পূর্ণ ছিল। সো এখান থেকে বলা যায় যে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে তাদের শোডাউন শুরু করলো। আরেকটি বিষয় হচ্ছে যে
বিএনপি এবং আওয়ামী লীগের বাইরেও কিন্তু জাতীয় পার্টিকে অন্যতম একটি বিরোধী শক্তি হিসেবে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই তাদের পদচারণ এবং তাদেরকে ধরা হয়। তো কিন্তু সেখানে কিন্তু একটি বিবাদ এখন স্পষ্ট রওশনেরশাদ অনুসারী এবং জনাব জি এম কাদের অনুসারী। তো এটা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? তারা কিন্তু একটি ভোট ব্যাংক হিসেবে কাজ করে দুই বড় দলের কাছে, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং অতীতেও আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় তারা একটি দলের সাথে যুক্ত হয়েছে তাদের ভোট বাড়ানোর জন্য, কারণ তাদের একটি প্রত্যেকটা এলাকাতেই নির্দিষ্ট কিছু সংখ্যক ভোটার রয়েছে। তো সেক্ষেত্রে এই যে এখন দলগুলোর আলাদা আলাদা সমাবেশ, পাশাপাশি জাতীয় পার্টির মধ্যে বিভক্তি, সব মিলিয়ে আসলে রাজনৈতিক সমীকরণটা কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে? আপনি যেটা বললেন যে অবশ্যই জাতীয় পার্টি একটা ফ্যাক্ট, আপনার আমাদের যে প্রধান দুই রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের জন্য জাতীয় পার্টি একটা অবশ্যই ফ্যাক্ট। আর দলের যে বিভাজন সেটা তো আপনারা আমরা সবাই দেখছি। তো সেই ক্ষেত্রে যেটা কয়েকদিন আগেও আপনার বোধহয় এটা গতকালকেই আপনার পার্টির জি এম কাদের স্যার উনি বলেছেন যে তাদের রাজনৈতিক দ্বন্দ্ব যেটাই থাকুক না কেন, দেবরভাবীর যে সম্পর্ক সেখানে এটার কোনো প্রতিফলন ঘটবে না। আর আমরা তো গতকালকেও জানলাম যে পার্টির যে চেয়ারম্যান রওশন এরশাদ, বেগম রওশন এরশাদ, উনি দীর্ঘদিন থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন, উনি বোধহয় থাইল্যান্ড থেকে খুব শীঘ্রই দেশে ফিরছেন, 27 নভেম্বর ফিরবেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় যে সম্মেলন হলো, ত্রিবার্ষিক সম্মেলন তাদের, সেগুলো কাউন্সিল সেগুলো অনুষ্ঠিত হয়েছে এবং সেখানেও নতুন নেতৃত্ব অনেকে এসেছেন। তো আগামী জাতীয় নির্বাচনেও তো প্রার্থিতার ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন আসবে বলে বিভিন্ন সিনিয়র যারা নেতা রয়েছেন তারা বলেছেন। তো এটার কোনো মেসেজ আপনি দর্শকদের উদ্দেশ্যে দিবেন কিনা আপনার অভিজ্ঞতা থেকে? আমার যেটা মনে হয় যে আপনার যে সম্মেলনগুলো যে হচ্ছে পার্টির, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে যেগুলো হচ্ছে সম্মেলনগুলো, সেগুলি অবশ্যই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই, কারণ আমরা এটা সবাই নর্মালি এটা বুঝি যে আগামী নির্বাচনে তারা যে প্রার্থী দিবে এবং সেটা তো তারা বুঝেই দিবে, এমন কাউকে দিবে না যেটা তাদের জন্য ভরাডুবি হবে। আর আজকে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী জনসভায় যে বক্তব্য রাখছে, তার জনসভার বক্তব্যে কিন্তু ম্যাক্সিমাম পয়েন্টগুলোই ছিল দলের যে নির্বাচনী ইস্তেহার, সেই ইস্তেহার অনুযায়ী উনি কিন্তু জনগণের যে উনি প্রতিশ্রুতি দিছিল ক্ষমতায় আসার আগে যে আমরা ক্ষমতায় আসলে দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে এসব কাজ করব, সেটারই কিন্তু প্রতিফলন ঘটছে। কারণ আওয়ামী লীগ কিন্তু এখন চাচ্ছে যে তারা এই দীর্ঘদিন যে ক্ষমতায় ছিল, এই ক্ষমতায় থেকে তারা দেশের জন্য, জনগণের জন্য যা যা উন্নয়ন করেছে বা তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতি কতদূর বাস্তবায়ন হয়েছে সেগুলি কিন্তু প্রধানমন্ত্রী তুলে ধরতেছে এই জনসভার মধ্য দিয়ে। এবং একটি বিষয় হচ্ছে যে এই সরকারের নেয়া বড় বড় মেগা প্রকল্প, এর মধ্যে পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে, মেট্রো রেল ডিসেম্বরের শেষ সপ্তাহে সামনে আবার হবে, বঙ্গবন্ধু টানেল, তো এই মেগা প্রকল্পগুলোও কিন্তু তাদের যে বড় একটি অর্জন, সেগুলোও তারা তুলে ধরছেন জনগণের সামনে এবং জনগণ সেটার সুবিধা ভুগি আমরা সবাই। এটাই এর জন্য আওয়ামী লীগ কিন্তু এটাই মেসেজ দিচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য বা তাদেরকে জয়যুক্ত করার জন্য যে উন্নয়নের যে ধারাটা চলমান আছে সেটা যাতে অব্যাহত থাকে, এটাই হচ্ছে তাদের মূল মেসেজ। আরেকটি মানে বিষয় দিয়ে আমরা শেষ করতে চাই, সেটি হচ্ছে যে তাহলে যে রাজনৈতিক দল হিসেবে সরকারে তো আছেন কিন্তু রাজনৈতিক দল হিসেবে যে তারা পিছিয়ে নেই সেটি কিন্তু আজকে প্রমাণ করে দিলেন। না, আওয়ামী লীগ তো অবশ্যই কোনো ছোটখাটো দল না, আওয়ামী লীগ একটা প্রাচীন সংগঠন। আপনি বাংলাদেশের যদি রাজনৈতিক দল হিসাব করেন তাহলে কিন্তু আওয়ামী লীগ বিএনপি সাধারণ মানুষ বুঝে, তো সেই হিসেবে তো আপনি কখনোই আওয়ামী লীগকে ছোট দল হিসেবে বা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তো অন্যান্য দলগুলো যে নানা জল্পনা কল্পনা করছিল যে তারা এখন হয়তো মাঠে নামছে না কেন বা তারা কোনো রাজনৈতিক বড় প্রোগ্রাম দিচ্ছে না কেন, কিন্তু সেটার কিন্তু জবাব আজকে তারা এই সমাবেশের মধ্যে দিয়ে দিল। আওয়ামী লীগ এটা জবাব দিয়ে দিল যে আওয়ামী লীগ একাই পারে, এরকম কিন্তু একটা মেসেজ। কারণ আওয়ামী লীগের যে এখন বর্তমান অবস্থান আমার যেটা মনে হয় তার জন্য কোনো জোটের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটা একটা ভালো কথা বলছেন যে জোট নির্ভরতা থেকে মনে হয় বেরিয়ে আসতে চাচ্ছে, তারা এককভাবেই হয়তো বা এবার নির্বাচনে যাওয়ার একটা পরিকল্পনা মাথায় নিয়ে তারা মাঠে নেমেছে। তো ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আগামী পর্বে অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।